যেন বলবে আমায় গো কি ভাষা নয়ন তারায় গো আহা কি লাজেরও বাধায় গো সে কথা বলে গেলে না এখনো কি যেন বলবে আমায় গো কি ভাষা নয়ন তারায় গো আহা কি লাজেরও বাধায় গো সে কথা বলে গেলে না এখনো কি যেন বলবে আমায় গো দেখো না বনানের কোলে মালতি মঞ্জরি দোলে দেখো না বনানের কোলে মালতি মঞ্জরি দোলে আমি যে সেই মালা এনেছি আমি যে সেই মালা এনেছি তুমি তো তারে পেলে না এখনো কি যেন বলবে আমায় গো কি ভাষা নয়ন তারায় গো আহা কি লাজেরও বাধায় গো সে কথা বলে গেলে না এখনো কি যেন বলবে আমায় গো জানি না কতদিন আর বইব দুর্বহ ভার জানি না কতদিন আর বইব দুর্বহ ভার ভাঙবে কবে ইলাজ রাঙবে মন দুজনার দুজনে এত কাছাকাছি তবু যে কত দূরে আছি দুজনে এত কাছাকাছি তবু যে কত দূরে আছি জানো না লগ্ন ফুরালে জানো না লগ্ন ফুরালে জীবনে আর মেলে না কখনো কি যেন বলবে আমায় গো কি ভাষা নয়ন তারায় গো আহা কি লাজেরও বাধায় গো সে কথা বলে গেলে না এখনো কি যেন বলবে আমায় গো যে কোনো সৃজনশীলতাই সমকালকে ধরে রাখে আর সমকালকে ধরে রাখতে গেলে তার জীবন দর্শন তার জীবন ভাবনা এই সমস্ত কিছুই সেখানে ছাপ পড়ে বা তার প্রভাব পড়ে যায়। গানও তার ব্যতিক্রম নয়। আর গানের ক্ষেত্রে সেই জীবন দর্শনের যে সূত্র জীবন দর্শনের যে ভাবনা যে সমকাল যে সমমন বা যে সমভাবনা সেখানেও তার প্রভাব থেকে আমরা কিন্তু কখনোই মুক্ত নই। নমস্কার, আপনারা দেখছেন আজকের গান ভালোবেসে গান। আপনাদের সাথে রয়েছি আমি অশোক বর্মণ। নিবেদনে এক্সক্লুসিভ কনসেপ্ট পাওয়ার্ড বাই আজকের ভাবনা স্টাইল কনসেপ্ট স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড পোশাক সৌজন্যে তিশলি বুটিক। এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে আপনারা এই অনুষ্ঠানে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। নতুন করে কোনো বলার অপেক্ষা রাখে না, নতুন বছরে আজকের গান ভালোবেসে গানকে আমরা একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই চেষ্টা শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করলাম, তার কারণ আমাদের প্রত্যেকটা পর্বকে যে সৃজনশীলতার ভাবনাতে সাজিয়ে দেওয়া হয় বা যেভাবে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানকে বা প্রত্যেকটা পর্বকে সাজাই তার ভিন্নতা এবং তার ব্যপ্ততা একটু অন্যরকম। আর সেই অন্যরকম নিয়েই আমাদের আজকের গান ভালোবেসে গান শুধু আমাদের দেশে নয় বাংলাদেশেও যথেষ্ট জনপ্রিয়। আজকের গান ভালোবেসে গানের এই পর্বে রয়েছে একটু অন্যরকমের গান, আপনাদের চেনা গান, প্রিয় গান, পরিচিত গান, পরিচিত শিল্পীদের নিয়ে। শুরু করছি আজকের গান ভালোবেসে গান। এখনো কি যেন বলবে আমায় গো। আমাদের এই পর্বের শিরোনাম কথার বুকের কথা, আমি বলি বুকের বাঁধন গোপন গাহন। কথার বুকের কথা আমি বলি বুকের বাঁধন ভাঙন গোপন প্লাবন। কথার বুকের কথা আমি বলি বুকের বাঁধন ভাঙন গোপন প্লাবন। সারা রাত বেহালার ছড় টানে অন্ধ অনিকেত, হয়ে যায় হৃদয় ঘর খণ্ডহর। বর্ষায় নজরুল বা বেগম আক্তার, কথা দিয়েও
কোনো দিন আসেনি গহর জান, তবু তবু অপেক্ষা করি অপেক্ষা করি, ছেঁড়া তান পোড়ায় তারে মাকড়সার জাল, ধূপ জেলে বসে থাকি জীর্ণ হৃদয়ে, ঘরে রবিবাবু যদি আসেন। কথার বুকের কথা আমি বলি,
বুকের বাঁধন ভাঙন গোপন প্রাণ। নমস্কার, আইসিসিআর কলকাতা এবং এক্সক্লুসিভ কনসেপ্টের যৌথ উদ্যোগে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে আইসিসিআর এর অডিটোরিয়ামে 25 জানুয়ারি 2021। প্রথমে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করি আমার বন্ধু শ্রী অশোক বরণকে, যার পরিকল্পনা এবং বিন্যাসে এক্সক্লুসিভ কনসেপ্ট এক সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান আমাদের উপহার দিতে চলেছেন। এছাড়াও কিছু আমাদের এমন কিছু প্রোগ্রাম আছে, সেই ধরনের প্রোগ্রাম হয়তো আপনারা আগে কোনোদিন দেখেননি। যদি না আসেন সেদিনকার, অবশ্যই আপনারা এই প্রোগ্রামগুলো মিস করবেন। আমরা আশা রাখি আপনারা সবাই সপরিবারেই এই প্রোগ্রামে আসবেন। সেই প্রোগ্রামের নাম আহা বাংলা আমার। নমস্কার, দীর্ঘ লকডাউনের পরে আমরা আবার হাজির হয়েছি সাংস্কৃতিক কেন্দ্রবিন্দুতে। এটা একটা নতুন আঙ্গিকে অনুষ্ঠান হবে বলে আমরা আশা করছি এবং সেইভাবে আমরা এটাকে চেষ্টা করছি, নতুন নতুন প্রতিভার সন্ধান করা কিভাবে করা যায়। বাংলার যে ঐতিহ্য, যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়ার যে কণামাত্র প্রচেষ্টা, সেটা আমরা করতে চলেছি এই অনুষ্ঠানের মারফতে। এবং এই অনুষ্ঠানে আমরা তো আছি সঙ্গে সঙ্গে যে এক্সক্লুসিভ কনসেপ্টের অশোক বরণবাবু আছে, ওনার যে উদ্যোগ, ওনার যে সুলুক সন্ধান করা, গবেষণা করা সাংস্কৃতিক নিয়ে, সেটা তো জারি আছে। তা আমরা আশা করছি ওই দিন একটা সুন্দর আঙ্গিকের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজিত হবে আইসিসি এবং এক্সক্লুসিভ কনসেপ্টের সহযোগিতা। এবং এখানে আপনাদের সবার আমন্ত্রণ থাকলো, আপনারা সবাই আসবেন। এই দুর্যোগ কাটিয়ে আবার নতুন সূর্যের আগমন ঘটবে সাংস্কৃতিক অঙ্গনে, এটা আমরা চাই। এভাবে দেখার আশায় আমরা থাকলাম। নমস্কার, সবাই ভালো থাকুন। আইসিসিআর উদ্যোগে এবং এক্সক্লুসিভ কনসেপ্টের ভাবনায় অনুষ্ঠিত হয়ে চলেছে আহা বাংলা আমার আগামী 25 জানুয়ারি আইসিসিআর অডিটোরিয়ামে। হ্যাঁ, যারা ঐতিহ্যকে আঁকড়ে বেঁচে রয়েছেন, যারা ঐতিহ্য প্রিয় এবং যাদের চিন্তনে মননে রয়েছে ঐতিহ্য,
তারাই থাকছেন এই অনুষ্ঠানে, আমি থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার, আগামী 25শে জানুয়ারি ICCR এর উদ্যোগে আহা বাংলা আমার যে অনুষ্ঠানটি হতে চলেছে আমাদের প্রিয় অশোক দার কনসেপ্টে, সে অনুষ্ঠানটায় থাকতে পারবো না, এটা তো সম্ভব নয়। আমি হচ্ছি বসুশ্রী, ওয়ান অফ দি ওনার্স। বসুশ্রীর সঙ্গে বাঙালির বহু নস্টালজিয়া জড়িয়ে আছে, বহু বাঙালির প্রেম ভালোবাসা, কলেজ পাড়িয়ে ছবি দেখা এবং বহু বছরের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো বসুশ্রীর তরফ থেকে, বসুশ্রী হল থেকে আমরা আমাদের প্রিয় অশোক দার এই অনুষ্ঠানটায় থাকতে পারবো না, এটা তো সম্ভব নয়। কাজেই 25শে জানুয়ারি সবার দেখা হচ্ছে ICCR এর উদ্যোগে অশোক দার এই অভিনব কনসেপ্টের যে অনুষ্ঠানটা হতে চলেছে সেটি সত্যি অনবদ্য। তো আমি আশা করবো সবাই আসবেন। নমস্কার, আমি প্রমিত মুখার্জি, ফ্যাশন ডিজাইনার। বাংলা কালচারের উপর একটা অসাধারণ প্রোগ্রাম হতে চলেছে আগামী 25শে জানুয়ারি ICCR কলকাতাতে। প্রোগ্রামটার সম্পূর্ণ কনসেপ্ট আমাদের সবার প্রিয় অশোক দা। আমরা যারা বাংলা কালচার নিয়ে কাজ করছি সমস্ত বিশিষ্ট মানুষজন আসছেন, সঙ্গে আমিও থাকছি, আপনারা নিশ্চয়ই আসুন, খুব ভালো প্রোগ্রাম হতে চলেছে। ধন্যবাদ। ICCR এর উদ্যোগে 25শে জানুয়ারি এক্সক্লুসিভ কনসেপ্টের অশোক বরণের অনুষ্ঠান হতে চলেছে। আমরা স্পাইসেস অ্যান্ড সসেসের তরফ থেকে একটা নতুন চমক দিতে চলেছি। আমাদের চিরাচরিত সেই পিঠেপুলির উৎসব আমরা সেদিন আপনাদের সামনে আনবো। নানান রকমের পিঠে থাকবে, এখন নামগুলো বলছি না, অনেক বিশিষ্ট মানুষজন আসবে, তাদের জন্য আমরা ব্যবস্থা রাখবো। আপনাদের সঙ্গে দেখা হবে, অপেক্ষায় রইলাম। দিগন্তেও ভাঁজ পড়ে মাঝে মধ্যে, সন্ধ্যাও আহত হয়, কখনো কখনো বর্ষার আকাশেরও মন খারাপ হয়। এক পশলা অন্ধকার ভালোবাসার বিকেল খোঁজে, তখন অঙ্ককষি ঢেউয়ের মাথায় সমুদ্রের দিকে তাকিয়ে, হৃদয়ের উপর তো চিরকালই চিল ছাদে উঠতে চায় ভালোবাসায় পূর্বে বলে। আমার মনের অঙ্গনে সুখের আগুন।
আমি বলি বুকের বাঁধন ভাঙন গোপন প্রাণ। প্রলয় থেকে জন্ম নেয় অলৌকিক সুর কিংবা কিংবা মহাজাগতিক এক কবিতার পঙ্ক্তিমালা, কেউ এসে বলে গভীরতাও, সব আপাত। কোনো মানুষকে গভীর ভাবে নিও না, নিতে গেলে আত্মা মরে যায়। মানুষ তো মানুষই, তাই প্রতিদিন একটু একটু মজা লিখবো ভাবি ডায়েরির পাতায়। ছো আমায় কিনি ঠুর ছলনায়, তুমি নাই হৃদয় আমায় একাকি অসহায়। নিঃস করেছো আমায় কিনি ঠুর ছলনায়, তুমি নাই হৃদয় আমায় একাকি অসহায়। বেহারানোর বেদনা পুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না। হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, যত সুর ছিল মনে কেন মুছে দিলে। আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, যত সুর ছিল মনে কেন মুছে দিলে। বেহারানোর বেদনা ঘুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না। কারণ অভিমানে তুমি চলে যেও না, মায়াবে বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না। অকারণ অভিমানে তুমি চলে যেও না, মায়াবে বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না। বেহারানোর বেদনা ঘুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি, এভাবে চলে যেও না। ছো আমায় তিনি ঠুর ছলনায়, তুমি নাই হৃদয় আমায় একাকি অসহায়। নিঃস্ব করেছো আমায় তিনি ঠুর ছলনায়, তুমি নাই হৃদয় আমায় একাকি অসহায়। বেহারানোর বেদনা ঘুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি
সে মায়ায় বেঁধেছিলে আমায় তপ ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আর আলো দিনগুলো এভাবে চলে যেও না কথার বুকের কথা আমি বলি বুকের বাঁধন ভাঙন গোপন প্রাণ ভারতবাসীকে ধন্যবাদ অশোক বর্মন দাদা আজকের গান ভালোবেসে গানকে আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন এবং উপহার দিয়েছেন আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ এবং ভারত দুই দেশের মিলন মেলা হলো আমাদের অনেক আগের থেকে এক সুতায় গাথা তারপর বাংলাদেশ থেকে যেই শিল্পীগুলোকে দাদা আমাদের মুখ উজ্জ্বল করেছেন আমাদের বাংলাদেশকে উজ্জ্বল করেছেন আমরা দাদার এই যে গানের অনুষ্ঠানটা করছে গানের গানগুলো আমরা দেখি এবং আমাদের এখানে আমরা দাদা যদি আমাদের বাংলাদেশ এবং ভারত দুই দেশের শিল্পীদের নিয়ে আরো বড় পরিসরে গানগুলা প্রচার প্রসার প্রচার করেন তাহলে দাদার এক সময় অনেক খ্যাতি হবে আমরা চাই দাদার খ্যাতি হোক নাম বাড়ুক আমি হলাম বাংলাদেশ থেকে ক্ষুদ্র একজন মানুষ দাদার জন্য অনেক দোয়া করি বাংলাদেশ ভারতের ভারতের এই গানের শিল্পীদেরকে নিয়ে দাদা যেভাবে কাজ করে যাচ্ছেন দাদা আরো এগিয়ে যাক আমরা দোয়া করি কিছু নির্জনতার কোনো মৃত্যু নেই পোশাকি কথার থাকে ঘেরটপ আর পরিণামী জীবন দর্শন একটা নীরব মানুষের খোঁজ সরব জটিলতা পৃথিবী খোয়া যাওয়া হৃদয়ের গোছা চাবি এখন এখন আকাশে কোনো মালিন্য নেই শুধুই সাদা নীল কিংবা হয়তো আসবে রাতের চেয়েও অন্ধকার কোন দিনে
রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরালো, আজ থেকে বুঝি আমার দিনের আকাশ পথ হারালো। স্বপ্নের চিতা ও কিশোর জোনাকি, স্বপ্নের চিতা ও কি পাখির কুজন নাকি হাহাকার, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, এ কোন সকাল রাতের চেয়েও কিশোর জোনাকি, স্বপ্নের চিতা ও কিশোর জোনাকি, স্বপ্নের চিতা ও কি পাখির গুজন নাকি হাহাকার, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, এ কোন কথার বুকের কথা আমি বলি, বুকের বাঁধন ভাঙন গোপন প্রাণ। আমি বাংলাদেশ থেকে বলছি এবং আমি অশোক বরণ বাবুর অনুষ্ঠানটা আমি প্রতি সপ্তাহে দেখি। উনি বাংলাদেশ এবং ভারতের সমন্বয় ভাবে যে গানগুলো দেখার, আজকের গান, ভালোবেসের গান, এই অনুষ্ঠানটা আমি প্রতি সপ্তাহে দেখি এবং আমি তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে বাংলাদেশের ভিতর, বাংলাদেশ এবং ভারত সমন্বয় ভাবে সে সুন্দর একটা গানের অনুষ্ঠান করে। আমি অশোক বরণ বাবুকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমার বাংলাদেশে বেড়াতে আসার জন্য, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। দিগন্ত ভাঁজ পড়ে মাঝে মধ্যে, সন্ধ্যাও আহত হয়, কখনো কখনো বর্ষার আকাশেরও মন খারাপ হয়। এক পশলা অন্ধকার ভালোবাসার বিকেল খোঁজে, তখন অঙ্ক কষি ঢেউয়ের মাথায় সমুদ্রের দিকে তাকিয়ে। হৃদয়ের উপর তো চিরকালই চিল ছাদে উঠতে চায় ভালোবাসায় পূর্বে বলে। জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি হে অমনি ভেঙে পড়ে রে। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি হে অমনি ভেঙে পড়ে। তখন তালুক ছেড়ে মুলুক ফেলে ঘরের বার বন্ধুরে, তালুক ছেড়ে মুলুক ফেলে ঘরের বার, আমি
কোথাও আমার মনের খবর পেলাম না জীবনপুরের পথিক রে ভাই কোনো দেশে শাকিল নাই কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না মন চলে আগে আগে আমি পড়ে রই বন্ধু মন চলে আগে আগে আমি পড়ে রই সোনার পিঞ্জর দিলাম বাঁধে বাসা কই পাখি বাঁধে বাসা কই অকুল গাঙে ভাসলাম আমি ফুলের আশা ছাড়ি বন্ধুরে কাঙে ভাসলাম আমি ফুলের আশা ছাড়ি তবু কোথাও আমার মনের খবর পেলাম না জীবনপুরের পথিক রে ভাই কোনো দেশে শাকিল নাই কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না কথার বুকের কথা আমি বলি বুকের বাঁধন ভাঙন গোপন প্রাণ বসন্ত বাহার থেকে ফের গ্রীষ্ম সময় ক্রমশ জেমিয়ে আসে কালের কবল থেকে আর সেখান থেকে ভাঙা স্বপ্নে ছুটে মরে অক্ষম হাবাতে পাপযোগ নাকি পূর্ণ ক্ষয় দর্পণ চিহ্ন থাকে পরম্পরা তার নিত্য নিবেদনে বজ্রমাণিক গাঁথল মালা মধ্যে তার একটা হীরের ফোঁটা আর তখনই ফুরিয়ে গেল না হারিয়ে গেল গল্পটা তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রু তুমি একজন তাই তোমাকেই ভালো লাগে তুমি আমার পূর্ণিমা চাঁদ তুমি চন্দ্র গ্রহণ তাই তোমাকেই ভালো লাগে ধরে ফিরে আসি আমি জীবনে ওই দুটি হাত যেমন আমার টেনে নিয়ে যায় মরণে তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে যে নয়ন জালে দারুণ আগুন বৃষ্টিও দেয় সে নয়ন তাই তোমাকেই ভালো লাগে তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রুও তুমি একজন তাই তোমাকেই ভালো লাগে
ধরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে সাপের মনি দেগো আলো সেই যে করে দংশন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। ভালো লাগার একটা স্তর সবসময় থেকেই যায়, আর সেই স্তরকে কখনো কখনো নিজের মতন করে সরানো যায় না। আর সরানো যায় না বলেই গানও মানুষের কাছে, মানুষের জীবনে, মানুষের জীবন দর্শনে এবং সমকালে ধরে থাকে। সময় আজকে আর সুযোগ দিচ্ছে না আপনাদের সাথে কথা বলার জন্য। আগামী সপ্তাহে ঠিক একই দিনে একই সময় একই চ্যানেলে আমি অশোক বরণ থাকবো আজকের গান ভালোবেসে গান এই অনুষ্ঠান নিয়ে। সবাই ভালো থাকবে।